আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাড়ির যেই ভুলটি করার কারণে আজ মাসুল গুনতে হচ্ছে বাড়ির পক্ষকে, বাড়ির মালিক পক্ষকে। তো আসলে এটা যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কি ভুলটি করা হয়েছে এই বাড়িটি। তো এটি একটি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি, তো এখানে যে ভুলটি করা হয়েছে, ব্রিক ফাউন্ডেশনের বাড়ি তো এখানে ছাদে ওঠার জন্য সিঁড়ি করতে হবে, তো সেই সিঁড়িটা করা হয় নাই। তো যার ফলে এখন তার ইচ্ছা হচ্ছে ঘরের ভিতর সিঁড়ি করবে, কিন্তু জায়গার যে সমস্যাটা রয়েছে যার কারণে ঘরের ভিতর করতে একটু সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, এখানে 7 ফিট হাইট করতে হবে, একটাই মাত্র জায়গা আছে এই ঘরে সিঁড়ি করার জন্য, সেটা হচ্ছে এই যে পেছনে একটা বারান্দা রয়েছে, এই বারান্দায়। তো এখানে 7 ফুট উচ্চতায় সিঁড়িটা যদি দিতে হয় তাহলে আমাদের জায়গার প্রয়োজন রয়েছে মিনিমাম, যদি 6-7 ইঞ্চি করেও দিই আমরা তাহলেও আপনার লাগবে হচ্ছে 12টি ধাপ। তো 12টি ধাপের জন্য 10 ইঞ্চি প্রস্থ হলে 120 ইঞ্চি জায়গার প্রয়োজন রয়েছে, কিন্তু জায়গাটা আছে এখান থেকে এখানে রয়েছে আপনার 95 ইঞ্চি। তো আবার এই দিকটা থেকেও কমানো যাচ্ছে না, কারণ এখানে রয়েছে একটা গেট পেছনে যাওয়ার জন্য, পিছনে রান্নাঘর হবে যার কারণে একটা গেট রয়েছে। তো এখন এটার সমাধান কি রয়েছে বা কি, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা বাড়ির কাজটি করবেন তারা অবশ্যই বাড়ি করার পূর্বে প্রপার প্ল্যানিং না করে কখনোই বাড়ির কাজটি শুরু করবেন না। প্রপার প্ল্যানিং যদি না করা থাকে তাহলে আপনাদেরও এরকম সমস্যা ফেস করতে হতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা চেষ্টা করছি এই জায়গার ভিতর সিঁড়িটা করার। তো অবশ্যই যদি করা হয়ে যায় বা কীভাবে আমরা করি সেই বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখুন আসলে আমরা কীভাবে এই জায়গার ভিতর সিঁড়িটা করতে পারি। তো এখানে বাথরুমের জায়গাটা রয়েছে 4 ফিট এবং এই দিকটা রয়েছে 95 ইঞ্চি। তো এর ভিতরই আমাদের যে কোনো একটা সমাধান বের করতে হবে, হয়তো বা এই গেটের দিকে একটা বা দুইটা ধাপ চলে আসতে পারে এবং ধাপের হাইট একটু কম বেশি হতে পারে, আবার ওইখানে একটু ভাঙা লাগতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই প্রপার প্ল্যানিং না করে কখনোই বাড়ির কাজটি শুরু করবেন না। এবং এই বাড়িটার সম্পূর্ণ তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, বাড়িটা সম্পর্কে আপনাদের সঠিক একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন।